দ্য ল্যান্ড অফ নোট কে লিখেছেন? রবার্ট লুইয়াস স্টিভেনসন। তো ব্যাপার হচ্ছে এই ল্যান্ড অফ নোট বলতে কী বোঝায়। ল্যান্ড অফ নোট বলতে এমন একটা জায়গা বোঝায় যেখানে তার যে কেউ নিজের ইচ্ছা মতো নিজের মাথাকে উপরে তুলতে পারে বা নিচে তুলতে পারে, এক কথায় নিজের ইচ্ছা মতো যা করার সে করতে পারে, তার জন্য ওই জায়গাটাকে ল্যান্ড অফ নোট বলা হয়। তো কবিতা শুরু হচ্ছে এরমভাবে, ফ্রম ব্রেকফাস্ট অন থ্রু অল দ্য ডে অ্যাট হোম অ্যামাং মাই ফ্রেন্ডস আই স্টে। বলছে সকালবেলার খাবার বা যেটাকে বলি নাস্তা, সেখান থেকে শুরু করে সমস্ত দিনটা আমি বন্ধুবান্ধবদের মধ্যে কাটাই বা থাকি। বাট এভরি নাইট আই গো অ্যাব্রড, কিন্তু প্রতি রাতের বেলা বা প্রত্যেক রাতে আমি বিদেশে যাই, অ্যাব্রড মানে বিদেশে। অফার ইনটু দ্য ল্যান্ড অফ নোট, কোথায়? ল্যান্ড অফ নোটের দেশে। অল বাই মাই সেলফ অ্যান্ড আই হ্যাভ টু গো, বলছে আমাকে নিজেকেই যেতে হয়। উইথ নান টু টেল মি হোয়াট টু ডু, বলছে ওখানে কেউ নেই যে আমাকে বলবে আমাকে কোন জিনিসটা করতে হবে, অর্থাৎ আমাকে কী করতে হবে সেটা বলার মতো কেউ নেই। অল অ্যালোন বিসাইড দ্য স্ট্রিমস, স্রোতের পাশে একাই আমি দাঁড়িয়ে। অ্যান্ড আপ দ্য মাউন্টেন সাইডস অফ ড্রিম, স্বপ্নের যে পাহাড় আছে তার পাশে একাই দাঁড়িয়ে বলতে পারি। দ্য স্ট্রেঞ্জেস্ট থিংস আর দিস ফর মি, বলছে এই সমস্ত আমার জন্য এই সমস্ত অদ্ভুত জিনিস, অনেক অদ্ভুত জিনিস রয়েছে। বোথ থিংস টু ইট অ্যান্ড থিংস টু সি, বলছে সেই জিনিসগুলো আসল জিনিসগুলো খাবার জন্য এবং দেখার জন্য, মানে দুটোর জন্যই। অ্যান্ড মেনি ফ্রাইটেনিং সাইটস অ্যাব্রড, বলছে বিদেশে ওই যে বিদেশে আমি যাই সে বিদেশে অনেক জিনিস আছে যেগুলো ভয় দেয়, অর্থাৎ ভয়ের দৃশ্য প্রদান করে, আর ওখানে ভয়ের অনেক জিনিসই আছে বিদেশে। টিল মর্নিং ইন দ্য ল্যান্ড অফ নোট, ওই নোটের দেশে সকাল পর্যন্ত। ট্রাই অ্যাজ আই লাইক টু ফাইন্ড দ্য ওয়ে, বলছে আমি যেভাবে রাস্তা খুঁজতে চাই সেভাবে চেষ্টা করি বা খুঁজে পাই। আই নেভার ক্যান গেট ব্যাক বাই ডে, আমি কখনোই দিনে সেটা ফিরে আসতে পারি না। নর ক্যান রিমেম্বার প্লেনস অ্যান্ড ক্লিয়ার, বলছে আমি কখনোই মনের এক সাদামাটাভাবে বা পরিষ্কারভাবে সেটাকে মনে রাখতে পারি না। দ্য কিউরিয়াস মিউজিক দ্যাট আই হেয়ার, যে কৌতূহলী সঙ্গীত বা গানটি আমি শুনি সেটা কোনোভাবে আমি মনে রাখতে পারি না। এখানে বলতে গেলে কী বোঝানো হয়েছে, এটা একটা এমন একটা দেশের কথা বলেছে যেখানে একজন ব্যক্তি তার ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারে, কিন্তু সে তার দেশে মানে ওই বিদেশে একাই যায়। অর্থাৎ এখানে বলা হয়েছে যেরকম একটা ছোটো বাচ্চা, সে দিনের বেলাও তার বন্ধুবান্ধবের সঙ্গে কাটায় কিন্তু রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর সে স্বপ্নের দেশে হারিয়ে যায়, সেখানে অদ্ভুত অদ্ভুত সে জিনিস দেখতে পায়। ঠিক আছে, সে কখনো সময় নদীর স্রোতার মানে নদীর স্রোতের পাশে দাঁড়িয়ে থাকে অথবা স্বপ্নের পাহাড়ের দেশে দাঁড়িয়ে থাকে, সেখানে পথ খোঁজার সেখান থেকে বাড়ানোর পথ খোঁজার রাস্তা খোঁজে, এবং সেখানে অনেক খাওয়ার জিনিস দেখে বা দেখারও জিনিস থাকে যেগুলো অদ্ভুত জিনিস যেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না স্বপ্নে, সে এটা দেখে। বলছে ওখানে তাকে একাই যেতে, অর্থাৎ তার স্বপ্নে অন্য কেউ যেতে পারে না, সে একা ওখানে সম্পূর্ণভাবে একা। এবং কিছু কিছু জিনিস আছে যেখানে ভয়ও দেখায় তাকে, অর্থাৎ কোনো একটা বাচ্চা যদি মানে স্বপ্নের মধ্যে ভয়ও পেতে পারে সেরকম জিনিস দেখে। এবং সে সকাল পর্যন্ত সেখানে কিন্তু রাস্তা খোঁজে, এবং তারপরে দিনে কিন্তু সে ফেরত যেতে পারে না। ঠিক আছে, এবং দিনের বা যখন সে ফেরত আসে ওখানে যে কীরকম কী পরিষ্কারভাবে তার মনে থাকে না, এবং যে গানটা শুনেছে কৌতূহলী গানটা সেটাও তার মনে থাকে না। এটা হচ্ছে এই গল্পের বিষয়, মানে কবিতার বিষয়বস্তু।